কিছুদিন আগেও ভিভোকে ভাবা যেত জাস্ট অ্যানাদার চাইনিজ ফোন মেকার, কিন্তু 2018 এসে সিনারিওটা কিন্তু ডিফারেন্ট। ইনোভেশন এবং এক্সপেরিমেন্ট কত প্রকার ও কী কী ভিভো সেটা ভালো মতোই বুঝিয়ে দিচ্ছে। পপ আউট ক্যামেরা সিস্টেম, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বা ডুয়েল চিপ ফাস্ট চার্জিং টেকনোলজি, এর মধ্যেই তাদের হাই এন্ডের ফোনগুলোতে দেখা গেছে। কিন্তু 35,000 টাকার একটি ফোনে এইসব ফিউচারিস্টিক টেকনোলজি পাওয়া যাবে, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সো হেয়ার ইজ ভিভো V11 প্রো। কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক, দেখা যাক প্র্যাকটিক্যালি ফোনটি রিয়েল লাইফে কেমন পারফর্ম করে। ভিভো V11 প্রো নিয়ে কথা বলতে আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু। আর আমাদের চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড টার্ন অন দ্য বেল আইকন। আর আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে KRY ইন্টারন্যাশনাল। স্মার্টফোন মার্কেটে তারা ট্রাস্টেড সব বলেই পরিচিত। তাদের বসুন্ধরা, উত্তরা এবং যমুনা ফিউচার পার্কে শোরুম আছে। ভিভো V11 সহ অন্যান্য ডিভাইস কিনতে কন্ট্যাক্ট করতে পারেন তাদের সাথে। তাদের সম্পর্কে ডিটেল থাকছে ভিডিও ডেসক্রিপশনে। সত্যি বলতে V11 প্রো নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। রিজন বিহাইন্ড দ্যাট, এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আই ওয়াজ লিটল বিট কনফিউজ এটি ঠিকমতো কাজ করবে কিনা। যাই হোক, এই প্রসঙ্গে একটু পরে আসছি, তার আগে কথা বলা যাক এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইনের দিক থেকে V11 প্রো লুকস ইউনিক। ভিভো ডিজাইনের ব্যাপারে বরাবরই সিরিয়াস, তারপরে V11-এর ক্ষেত্রে বিষয়টা অন্য লেভেলের। আমার দেখা সবচেয়ে ছোট নচ থাকছে এতে, আর এইরকম বাজেটে এই লেভেলের ফিউচারিস্টিক ডিজাইন আশাই করা যায় না। চারপাশে থাকছে হালকা পাতলা বেজেল, আর নিচে চীনের সাইজও অনেক স্মল। ওয়াটার ড্রপলেট সাইজের নচে হাউজিং করা হয়েছে 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, আর সারপ্রাইজিংলি এর আশেপাশেই ইনফ্রারেড সহ অন্যান্য সেন্সরও থাকছে। ওপরের ফ্রেমে থাকছে বেশ বড় আকারের এয়ারপিস। মাত্র 156 গ্রাম ওজনের ফোনটি যথেষ্ট স্লিম হবার পরও এতে থাকছে হেডফোন জ্যাক এবং অনেকের ফেভারিট ফিচার ডেডিকেটেড এসডি কার্ড স্লট, মানে এতে দুটো 4G SIM ব্যবহার করার পরও এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। 2018-এ এসে এতে থাকছে না USB Type-C, থাকছে মাইক্রো USB চার্জিং পোর্ট। ভিভো ক্লেম করেছে V11 প্রোতে তারা ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করেছে, যে ফাস্ট অ্যান্ড সিকিউর। রিয়েল লাইফে বক্সে থাকা চার্জারটি দিয়ে 30 মিনিটে 30%, 1 ঘন্টায় 58% এবং ফোনটি ফুললি চার্জ করতে 2 ঘন্টার কিছু কম সময় লেগেছে। ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার না থাকায় ফোনটিকে পেছন থেকে ক্লিন লাগবে। উপরে ডুয়েল ক্যামেরা সেট আপ, সাথে LED ফ্ল্যাশ এবং ভিভোর ব্র্যান্ডিং ছাড়া আর কিছু নেই। ব্যাকপার্ট এবং পুরো ফোনটাই প্লাস্টিক বিল্ড, বাট হাতে নিলে বেশ সলিড ফিল হয়। ব্যাকপার্টি গ্র্যাডিয়েন্ট ফিল থাকছে এবং আমার হাতের ইউনিটটি স্টেরিনাইট কালারের। ব্যাকপার্টটি রিফ্লেকটিভ, গ্লসি, শাইনি এবং ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, তাই সাথে থাকছে সফট কেস। প্লাস্টিক বিল্ড, লেস ডিউরেবল ফোনের ক্ষেত্রে এই ধরনের প্রোটেকশন রিকমেন্ডেড। 6.4 ইঞ্চ ডিসপ্লে থাকার পরও ফোনটি বেশ গ্রিপি। অল ক্রেডিট গোস টু বেজেলেস কনসেপ্ট। ডিসপ্লের ক্ষেত্রে তারা এবার সুপার অ্যামোলেড প্যানেলকে বেছে নিয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইমপ্লিমেন্ট করতে গেলে অ্যামোলেড লাগবেই, সো আমরা কিন্তু দুদিকেই লাভবান হচ্ছি। ডিসপ্লে অন দিস ফোন ইজ এ বিউটি। এর স্ক্রিন টু বডি রেশিও 91%-এর ওপরে। অ্যামোলেড ডিসপ্লেটি ডিপ ব্ল্যাক প্রডিউস করে এবং একটু কন্ট্রাস্টি হয়ে থাকে এবং কালারগুলো দারুণভাবে পপ আপ করে। বেশ কিছুদিন অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করার পর আপনি যদি IPS প্যানেলে ফিরে যান, তাহলে IPSকে কিছুটা ফ্যাকাশে লাগতে বাধ্য। 1080x2340 রেজলেশনের ডিসপ্লেটির PPI 402 এবং এটি 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। এটি যথেষ্ট ব্রাইট প্যানেল হওয়ায় ডে লাইট ভিজিবিলিটি নিয়ে কোনো ইস্যু ছিল না। ভিউইং অ্যাঙ্গেল বেটার ছিল, তবে এর কালার কিছুটা স্যাচুরেটেড। সেটিংস থেকে কালার প্রোফাইল কাস্টমাইজ করে নেবার অপশন থাকছে। আর ডিসপ্লে প্রোটেকশনে থাকছে গরিলা গ্লাস 3। সো এবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক নিয়ে কথা বলা যাক। অবভিয়াসলি এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ফিউচারিস্টিক এবং এক্সপেরিমেন্টাল। আই ডোন্ট নো এটি কতটা সাকসেসফুল ফিচার হতে যাচ্ছে, বাট ইন মাই ওপিনিয়ন ইটস হ্যান্ডি। আমি ভেবেছিলাম রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রিডারের মতো এটি সহজ কিছু হবে না, বাট কয়েকদিনের ব্যবহারে আমি এতে ইউজ টু হয়ে গেছি এবং সেই লেভেলের কোনো এফোর্টও দিতে হয়নি। ইট ডাজন্ট রিকোয়ার্ড এনি হার্ড প্রেস, জাস্ট ট্যাপ অ্যান্ড আনলক। তবে নির্দিষ্ট জায়গাতে প্রেস না করলে ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফাইড হয় না, তার মানে সেন্সরটি স্মল পোর্শন কাভার করেছে। ইন মাই এক্সপেরিমেন্ট আমি দেখেছি ভেজা হাতে এটি কাজ করবে না, বা খুব বেশি অয়েলি ডাস্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট রেকগনাইজ করতে পারে না। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যদি কাজ না করে তাহলে হতাশ হবার কিছু নেই, কারণ এর ফেস আনলক সিস্টেমটি ট্রিমেন্ডাসলি ফাস্ট। ওপরের ফ্রেমে ছোট একটি IR সেন্সর থাকছে, এটি দিনে রাতে আলোতে অন্ধকারে আপনাকে চিনে নেবে এবং কমপ্লিট ডার্ক সিচুয়েশনেও এটি কাজ করে। রেস টু ওয়েক ফিচার থাকায় ফোনটি হাতে নিলে ডিসপ্লেটি অন হয়ে যাবে এবং ফেস রেকগনাইজ হয়ে গেলে এটি আনলক হয়ে যাবে। উইদাউট প্রেসিং অ্যানি বাটনস ইটস কমপ্লিটলি এফোর্টলেস, এবং আনলকিং টাইম এতটাই ফাস্ট কোনো ট্রানজিশন বা অ্যানিমেশনও চোখে পড়বে না। ভিভো V11 প্রো পাওয়ার্ড আপ উইথ স্ন্যাপড্রাগন 660 চিপসেট।
128GB স্টোরেজের এই ফোনে থাকছে 6GB অফ র্যাম। স্ন্যাপড্রাগন 660 মিড রেঞ্জের ফোনগুলোর জন্য পারফেক্ট একটি প্রসেসর। অক্টাকোর প্রসেসরের 8টি ক্রায়ো 260 সিপিউ থাকছে, যার মধ্যে 4টি 2.2GHz ক্লক স্পিডের এবং অন্য 4টি পাওয়ার এফিশিয়েন্ট কোর, যাদের ক্লক স্পিড 1.8GHz। মিডিয়াম টু হেভি ইউজে এটি বেটার পারফর্ম করবে। 2018-এর প্রায় সব ধরনের গেমসই এতে ল্যাগ ফ্রি প্লে করতে পারবেন। আমি এই ফোনে অ্যাসফল্ট 9, মডার্ন কম্ব্যাট 5 এবং পাবজির মতো গেম প্লে করেছি। অ্যাসফল্ট 9 বা মডার্ন কম্ব্যাট 5-এ কোনো ইস্যু না থাকলেও পাবজিতে হায়ার সেটিংসে প্লে করতে গেলে ফ্রেম ড্রপ বা হিকআপ ফেস করতে পারেন। তবে মিডিয়াম সেটিংসে প্লে করলে বেশ ভালো পারফরমেন্স পাবেন এই ফোনে। গিগবেঞ্চ স্কোরিং টেস্টে এটি 1400 ওপরে স্কোর করেছে সিঙ্গেল করে, এবং মাল্টি করে এর স্কোর ছিল 5000-এর ওপরে। আর অ্যান্টুটু বেঞ্চমার্ক টেস্টে দেখা গেছে এটি 124,000-এর মতো স্কোর করতে পেরেছে। V11 প্রোতে থাকছে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও, আর এর টপে থাকছে ফানওএস 4.5। ফানটাচ ওএস হেভিলি ইন্সপায়ার্ড বাই iOS। এর নোটিফিকেশন প্যানেল, কন্ট্রোল সেন্টার বা ওভারঅল ইন্টারফেস দেখে এটিকে আইফোন লাগতে পারে। এতে থাকছে না কোনো অ্যাপ ড্রয়ার, অ্যান্ড সোফার এটি স্টক UI এর থেকে অনেক বেশি ডিফারেন্ট। এতে থাকছে প্রচুর স্মার্ট ফিচার লাইক রেস টু ওয়েক, ডাবল ট্যাপ টু লাইট আপ, জেস্টার বেসড অপারেশন, এবং এর ডিসপ্লেটি অলওয়েজ অন ডিসপ্লে। চাইলে নেভিগেশন বার হাইড করে জেস্টার বেসড নেভিগেশন ব্যবহার করতে পারেন। বটম লেফটে সুইপ করলে পাওয়া যাবে কন্ট্রোল সেন্টার, যাতে গেমিং মোড সহ অন্যান্য শর্টকাট পাওয়া যাবে। মিডলে সুইপ করলে হোম, সুইপ করে ধরে রাখলে মাল্টিটাস্কিং প্যানেল, এবং ডানে সুইপ করে ব্যাকে যাওয়া যাবে। যারা অ্যাপ ড্রয়ার ব্যবহার করে অভ্যস্ত তারা চাইলে এতে থার্ড পার্টি লঞ্চারও ব্যবহার করতে পারেন। ইউটিউবে ভিডিও বা গেমিংয়ের সময় এটি নচের আগ পর্যন্ত স্কেলড হয়ে শো করে, এবং বেশিরভাগ অ্যাপই 19.5:9 অ্যাসপেক্ট রেশিওতে স্কেলড হয়ে শো করে। মাল্টিটাস্কিং, অ্যাপ ওপেনিং, রিওপেনিং টাইমিং ছিল ফাস্টার। এবং নতুন একটা বিষয় দেখলাম, রিসেন্ট অ্যাপটিতে চাইলে কোনো কোনো অ্যাপকে ব্লার করে রাখা যাবে। যেমন আমি ফেসবুক এবং মেসেঞ্জারটা ব্লার করে রেখেছি। ওভারঅল UI ফাস্ট থাকলেও যারা স্টক UI পছন্দ করেন তাদের কাছে এটি কিছুটা কনফিউজিং এবং ক্লামজি লাগতে পারে। V11 প্রোতে স্ট্যান্ড বাই টাইম ছিল গ্রেট, কোনো আনইউজুয়াল ব্যাটারি ড্রেনিং নেই। ওভারনাইট 1%-এর বেশি ডিসচার্জ হতে দেখিনি এর ব্যাটারি। 3400 mAh ব্যাটারির V11 প্রো একদিনের বেশি ব্যবহার করতে পারবেন। হেভি ইউজে আমি একদিনের মতো ফোনটি ব্যবহার করতে পেরেছি। স্ক্রিন অন টাইম দেখার কোনো অপশন না থাকায় পারফেক্ট নাম্বারটি জানাতে পারছি না, বাট আমার মনে হয় এতে 5-6 ঘন্টার মতো এসওটি পাওয়া যাবে হেভি ইউজে। গ্রাফিক ইন্টেন্সিভ গেম পাবজি প্লে করার সময় 30 মিনিটে 10%-এর মতো ব্যাটারি ড্রেন করতে পেরেছি, এবং অ্যাসফল্ট 9-এর ক্ষেত্রেও ব্যাটারি ড্রেনিং রেশিও ছিল 10-11%-এর মতো। গেম প্লের ব্যাটারি টেস্ট করা হয়েছে ফুল ব্রাইটনেস এবং 3G ডাটা অন থাকা অবস্থায়। স্টিল ভিভো ইজ এ ক্যামেরা ফোন, টার্গেট সেলফি লাভার। ইয়েস, V11 প্রো হ্যাভিং এ 25MP ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ। মেইন শুটারটি 12MP উইথ f1.8 লার্জ অ্যাপারচার অ্যান্ড 1.28 microns পিক্সেল সাইজ। সেকেন্ডারি ক্যামেরাটি 5MP ডেপথ সেন্সর এবং এর অ্যাপারচার f2.4। ক্যামেরা UIটিও iOS ইন্সপায়ার্ড। এতে থাকছে প্রফেশনাল মোড, AI ফেস বিউটি, স্টিকার এবং গ্রুপ সেলফির মতো অপশন। রেয়ার ক্যামেরা থাকছে AI, যেটি সিন রেকগনাইজ করতে পারে। লো লাইটে AI অপশনটি অন হয়ে কিছুটা বেটার ইমেজ প্রডিউস করেছে। ডে লাইটে তোলা ছবি কালারফুল এবং কিছুটা পাঞ্চি। ডায়নামিক রেঞ্জ ছিল প্রিটি হাই এবং এনাফ অ্যামাউন্ট অফ শার্পনেসও ছিল। ছবি ছিল ওয়েল এক্সপোজড অ্যান্ড উইথ গুড অ্যামাউন্ট অফ ডিটেল। ডে লাইটে শাটার স্পিড ছিল অনেক ফাস্ট অ্যান্ড ইউ ওন গেট ব্লারি ইমেজেস। পোর্ট্রেট মোডে তোলা ছবির এজ ডিটেকশন, ব্যাকগ্রাউন্ড ব্লার ভালো ছিল, এবং AI থাকায় ব্যাকগ্রাউন্ড ওভার এক্সপোজড হচ্ছিল না, এটি একটি ভালো পয়েন্ট। তবে AI বিউটি ফেস অন করে ছবি তুললে স্কিন একদমই স্মুথ হয়ে যাচ্ছিল, যেটা আবার কিছু স্পেসিফিক ইউজার পছন্দ করে থাকেন, বাট আই ডোন্ট ফাইন্ড ইট ইউজফুল। তবে স্মুথনেস বাড়ানো বা কমিয়ে নেবার অপশনও থাকছে। লো লাইটে তোলা ছবি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। নয়েজের পরিমাণ কম ছিল এবং ছবি ছিল কালারফুল এবং ভালো রকম ডিটেলও ছিল। এর 25MP সেলফি ক্যামেরা ডে লাইট লো লাইটে বেটার ইমেজ প্রডিউস করেছে, অ্যান্ড আই এম ইমপ্রেসড উইথ ইটস ইমেজ কোয়ালিটি। অ্যান্ড সেলফি ক্যামেরাও থাকছে পোর্ট্রেট মোড। V11 প্রো এর ক্যামেরায় তোলা কিছু ছবি আর ভিডিও দেখা যাক। ফুল রেস ফটো অ্যালবামের লিঙ্ক থাকলো ভিডিও ডিসক্রিপশনে।
V11 Pro তে ভিডিও করা যাবে 4K রেজোলিউশনে এবং ফুল এইচডি তো করা যাবেই কিন্তু কোনটাতেই থাকছে না EIS যে কারণে বেশ ভালো রকম জার্ক পাওয়া যাবে তবে 4K ভিডিও ছিল ক্রিসপি Vivo V11 Pro is a gorgeous phone এবং এর মেইন সেলিং পয়েন্ট এর ডিজাইন এবং ফিউচারিস্টিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এই বিষয়গুলোই এই প্রাইস রেঞ্জের অন্যান্য ফোন থেকে এটিকে আলাদা করেছে স্টিল এটি বেটার পারফর্মিং ডিভাইস ব্যাটারি ব্যাকআপ একদিনের বেশি চলার মতো এবং ক্যামেরা সেকশনেও এটি খুব একটা পিছিয়ে নেই কিন্তু অনেকের মতো আমি এর প্লাস্টিক বিল্ড কোয়ালিটি নিয়ে স্যাটিসফাইড না এবং এর UI এর লাভারও আমি না তবে যারা সেলফি লাভার একটা ফিউচারিস্টিক ডিভাইস ব্যবহার করতে চান এবং যত্ন সহকারে ফোন ব্যবহার করে থাকেন তাদের জন্য দিস ফোন ইজ ইজি টু রিকমেন্ড যারা হেভি ইউজার এই প্রাইসের নিচেই পোকোফোন F1 Mi 8 SE বা অনার প্লের কথাও ভাবতে পারেন বাট ডিজাইনের দিক থেকে এই প্রাইস রেঞ্জে ভিভো V11 Pro আনবিটেবল অফিসিয়ালি এই ফোনের প্রাইস 35,000 টাকা তবে কেয়ারওয়ায়ের যে কোনো শোরুম থেকে অফিসিয়ালি এই ফোনটি নিলেই পাবেন 5% ডিসকাউন্ট এবং সাথে গিফট তো থাকছেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে আর কমেন্ট করে জানাতে পারেন V11 Pro নিয়ে আপনার অপিনিয়ন্স দেখা হচ্ছে পরের ভিডিওতে রিভিউ কিংবা টিউটোরিয়াল নিয়ে সবাই ভালো থাকবেন অনেক ভালো